সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে না আলু। পাইকারিতে এখনও 45 এবং খুচরায় 50 টাকা কেজি। নিত্য প্রয়োজনীয় অন্য সবজির মূল্য আকাশ ছোঁয়া। সপ্তাহ ঘুরেও বাজারে সবজির দাম না কমায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে বেপরোয়া মধ্যস্বত্বভোগী ও বাজারের অব্যবস্থাপনার কারণেই এমন দুরাবস্থা। দ্রুত বাজার নিয়ন্ত্রণে আনতে নজরদারি বাড়াচ্ছে কৃষি বিপণন অধিদপ্তর। শাহরিয়ার রাজের বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রাকিব হোসেন। বাঙালি রান্নার অত্যাবশ্যকীয় নিত্যপণ্য আলুর দাম অর্ধশত টাকায় ঠেকেছে গত এক সপ্তাহের বেশি সময় ধরে, কোনো কোনো বাজারে আরও বেশি। লাগামহীনভাবে বাজার নিয়ন্ত্রণে আলুর দাম সরকার কেজি প্রতি সর্বোচ্চ খুচরা মূল্য 30 টাকা নির্ধারণ করে দিলেও তা কার্যকর হয়নি এখনও। শুক্রবারও রাজধানীর বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে পাইকারি 44 টাকায় এবং খুচরা 50 টাকার উপরে। ব্যাপারীরা অনেক দাম দিয়া মালটা কিনে সংগ্রহ করছে, তাই আরো দাদা 30টা আলু বেচতে পারতেছে না। 41 কিনে আনছি, 44 টাকা বেচতেছি। এতে গিয়ে যাবতীয় যে খরচটা আছে, লেবার বিল বা আমার দোকান বা আমার নিজের খরচ, ওই আমার 3 টাকার মধ্যে আছে, এই যে আমার কাছে ডকুমেন্ট আছে। এছাড়া এক মাসের বেশি সময় ধরে চড়া অন্যান্য প্রায় সব ধরনের সবজির দাম, এ নিয়ে ব্যাপক ক্ষোভ ক্রেতাদের মাঝে। আমাদের দেশের জিনিস আমরা খাইতে পারি না, কেন খাইতে পারবো না, কম দাম কেন হবে না? যে আলু আমরা খাই বাঁচবো, সে আলুর দামও 60 টাকা কেজি। এখন মানে হতাশ হয়ে গেছে, কি কিনবো না কি কিনবো না, খুব সমস্যায় আমরা সাধারণ জনগণ। সরকার অবশ্যই এই ব্যাপারটা নজরদারি করবে। বিপণন অধিদপ্তর বলছেন এবার দফায় দফায় বন্যায় কৃষি পণ্যের উৎপাদন ব্যাহত ও করোনার জন্য বাজার মূল্যে প্রভাব পড়েছে, তবে আলুর পর্যাপ্ত মজুদ আছে বলে হিসেব দিয়েছে কর্তৃপক্ষ। দাম নিয়ন্ত্রণে রাখতে কোল্ড স্টোরেজ থেকে খুচরা বাজার পর্যায়ে মনিটরিং জোরদার করা হবে। বর্তমানে হিমাগার থেকে যে আলুটা এখন বাজারে সরবরাহ করা হচ্ছে, এই আলুটা কিন্তু একদম সর্বশেষ সময় হলে মে মাসে তারা আলুটা রেখেছে। যেই আলু 21 টাকা আপনার খরচ পড়ে সব মিলে, সেই আলু তো 30 টাকার উপরে তো যাওয়ার প্রশ্নই নেই। এবং আমরা কিন্তু বিপণন কৃষি বিপণন আইন অনুযায়ী কিন্তু আমরা কিন্তু মূল্যটা আমরা নির্ধারণ করে দিয়েছি। শীতকালে কিন্তু আমাদের সবজিটা চলে আসলার পর দেখবেন যে আগামী ডিসেম্বরে আবার সেই স্যাচুরেটেড হয়ে যাবে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মনে করে অসাধু মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং অব্যবস্থাপনার জন্যই কৃষক পর্যায় থেকে বাজারে পণ্যমূল্যের এই ফারাক। ফার্মার সরাসরি মার্কেটে আনবে এবং সেখান থেকে যদি আমরা কনজিউমাররা এটা এটা কিনতে পারি, তাহলে দেখা যাবে যে এই সাপ্লাই চেইন অনেক ছোট হবে এবং আমরা অনেক অল্প দামে এবং কৃষকও লাভ করবে এবং আমরাও যারা কনজিউমার তারাও এখান থেকে লাভবান হবে। ক্রেতারা আশা করেন দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো তাদের নজরদারি বাড়িয়ে নিত্য ভোগ্যপণ্যের দাম সাধারণ আয়ের মানুষের নাগালে আনবে। শাহরিয়ার রাজ, বাংলা টিভি, ঢাকা। গ্যাসের ওপর চাপ কমাতে আগামীতে বিদ্যুৎ নির্ভরশীলতা বাড়াতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ জ্বালানি নিরাপত্তা নিয়ে এক সেমিনারে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি একথা জানান। এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশে যে হারে প্রাকৃতিক জ্বালানির ব্যবহার বাড়ছে তাতে করে অচিরেই গ্যাস সংকট দেখা দেবে, এর ফলে খুঁজতে হবে বিকল্প জ্বালানি। বিদ্যুতে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ, তাই জ্বালানিতে বিকল্প ব্যবহার এখন সময়ের দাবি বলে উল্লেখ করেন নসরুল হামিদ। এখন আমরা যাচ্ছি গ্যাসের আরো প্রপার ম্যানেজমেন্ট মাস্টার প্ল্যান করার জন্য, আরো কিভাবে বেটার ওয়ে ম্যানেজ করা যায় ফোকাসটা করতে হবে। তো সত্যি কথা যে সেক্টর ওয়াইজ কোন দিকে আমাদের কি ধরনের ডিমান্ড হবে।